লালমনিরহাটের পাটগ্রামে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই প্রতিপাদ্যে পাটগ্রাম থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাটগ্রাম থানা মাঠে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট এক আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুল ইসলাম রাজু, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা সালাহুজ্জামান ওপাল এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম সহ আরও অনেকে।